প্রিয় দর্শক, প্রচণ্ড গরমে যখন ঘরে থাকে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, ঠিক এমন সময় আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ছোট্ট সমাধান। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ফ্যান, এটি হচ্ছে উইন্ডো ফ্যান। এই ফ্যানের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এই ফ্যানটি বাইরের ঠান্ডা বাতাসটিকে রুমের ভিতরে নিয়ে আসবে, এবং আমরা যখন সুইচটি চেঞ্জ করে ফেলব তখন রুমের ভেতরের গরম বাতাসটি বাইরে বের করে ফেলবে। তো এভাবেই আমাদের রুমটিকে মোটামুটি ঠান্ডা করা সম্ভব। তো এই ফ্যানটি আমাদেরকে দুইটি শিডিউলে ব্যবহার করতে হবে, তো এই শিডিউলও আমি ভিডিওতে দিয়ে দিয়েছি। তো চলুন শুরু করা যাক, এই ধরনের একটি উইন্ডো ফ্যান কীভাবে তৈরি করা যায় এবং কীভাবে এই গরম থেকে মুক্তি পাওয়া যায়। প্রিয় দর্শক, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি শোলা। এই শোলা আমি পেয়েছি একটি রাইস কুকারের সাথে, রাইস কুকারের প্যাকেটের মধ্যে এই শোলাটি ছিল। এবং আপনার প্রয়োজন হবে একটি 12 ভোল্ট ডিসি মোটর এবং একটি ব্লেডের। এই দুইটি জিনিস আপনাকে কিনতে হবে, যার দাম মোটামুটি 90 টাকা এবং 30 টাকা, অর্থাৎ 120 টাকার মতো। এর সাথে প্রয়োজন হবে জিআই তার। এই তারগুলো আপনারা খুব সহজে হার্ডওয়্যারের দোকান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনিও খুব সহজে বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন একটি উইন্ডো ফ্যান। তো চলুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখা যাক।
প্রিয় দর্শক, এই ফ্যানটি চালানোর জন্য আমরা দুইটি সকেট ব্যবহার করব। দুইটি সকেট ব্যবহার করার কারণ হচ্ছে এই ফ্যানটি দুই দিকেই ঘুরবে, অর্থাৎ আমরা যখন রাতের বেলা ফ্যানটি চালাবো সেক্ষেত্রে বাইরের বাতাসটি আমরা ভেতরে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা একটি সকেট ব্যবহার করব। এবং যখন আমরা দিনে বেলায় আমাদের রুমের তাপমাত্রা বেড়ে যায়, অনেক গরম হয়ে যায় সিলিং ফ্যানের বাতাসে, তখন গরম বাতাসগুলো বের করে ফেলার জন্য আমরা আরও যে একটি সুইচ সকেট রয়েছে সেই সকেটটি ব্যবহার করব। তো এই জন্য আমরা দুইটি সকেট এখানে লাগাবো। মোটরের যে লাইনটি রয়েছে এটা আমরা একটি সকেটের প্লাস এবং অপর সকেটের মাইনাস এভাবে আমরা লাইনটি করব। আশা করি দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। আমাদের ফ্যান তৈরি হয়ে গেছে, এখন আমরা এই ফ্যানটি আমাদের জানালার সাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে লাগিয়ে ফেলবো। আপনারা আপনাদের সুবিধা মতো জানালে এই ফ্যানটি লাগিয়ে ফেলতে পারেন। এবং এই ফ্যানটি অনেক কার্যকর ব্যাপার রয়েছে যেটি আপনারা এই ফ্যানটি ব্যবহার করলে বুঝতে পারবেন। 120 টাকার মধ্যে এত চমৎকার একটি প্রজেক্ট এবং এটা থেকে যে সুফলটি পাওয়া যায় এটা আসলেই অনেক চমৎকার। তো দেখুন, আমি এখানে এটা এখন জাস্ট চেক করে দেখব। এটি হচ্ছে আমাদের
ফার্স্ট যে সকেটটি রয়েছে এটা হচ্ছে বাইরের বাতাসটিকে ভেতরে নিয়ে আসবে, রুমের ভেতরে নিয়ে আসবে। তো এটা আমরা ব্যবহার করব সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমরা বাইরের ঠান্ডা যে বাতাসটি রয়েছে এই বাতাসটি আমরা রুমের ভেতরে নিয়ে আসবো, এবং সকাল 10টা বা তারপর থেকে যখন রুমের ভেতরে একটা গরম বাতাস হয় সিলিং ফ্যানের মাধ্যমে বা অন্যান্য ফ্যানের মাধ্যমে, এই বাতাসটি বের করে দেওয়ার জন্য আমরা সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত আউট যেই অপশানটি রয়েছে, অর্থাৎ ফ্যানের পাখাটি উল্টো দিকে ঘুরবে, রুমের বাতাসগুলো বাইরে বের করে দিবে, এই অপশানটি আমরা ব্যবহার করব। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।